ব্রাইডাল সিজন প্রায় শেষের দিকে, কাজের এখন খুব একটা প্রেশার নেই, অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাইনি, বাড়িতে বসে মন কেমন করছিল। ভাইজ্যাক থেকে তো অনেকদিন আগেই ফিরে এসেছি আর ভাইজ্যাকের পাহাড় দেখে মনও ভরেনি। আমি অতটা সমুদ্রপ্রেমীও নই, তো পাহাড়ের জন্য মন টানছে। আকাশকে বললাম চলো না একটু পাহাড়ে যাই, যেমনি ভাবা তেমনি কাজ, চটপট টিকিটটা করেই ফেললাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে আমাদের ভিডিওটা কিন্তু রাইড হচ্ছে না, পুরোটাই ট্রেনে যাচ্ছি, স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো এই সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম, লাগেজ নিয়ে দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, অনেকদিন পরে আমরা যাব ট্রেনে করে। তো দেখতেই পাচ্ছ রুকস্যাক নিয়ে নিয়েছি, ছাতাও নিয়ে নিয়েছি। তো যাব আমরা পাহাড়ে, কিন্তু পাহাড়ে কোথায় যাব সেটা এক্ষুনি বলবো না, তো যেতে যেতে দেখা হবে। চলো, ট্যাক্সি বুক করে নিয়েছি, ক্যাব বুক করে নিয়েছি, আসছে। তো এলেই আমরা বেরিয়ে যাব, একদম সকাল 6টার সময় ট্রেন আছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। তো আমরা ক্যাবে উঠে গেছি আর এই এখন ক্রস করছি হচ্ছে ট্রাম ডিপো। তো 6:55 ট্রেন আছে, তো আগেই পৌঁছে যাবো, একটু তাড়াতাড়ি বেরোলাম, গিয়ে ওখানে ওয়েট করবো। চলো গিয়ে স্টেশনে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ মাঝেরহাট ব্রিজ ক্রস করছি আমরা, কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, দারুণ লাগছিল দেখতে। ভোরবেলা কলকাতাটাকে আলাদাই রকম লাগে। এই যে প্রিন্সেপ ঘাট দিয়ে ক্রস করছি আর পেছনে সেকেন্ড হুগলি ব্রিজটা কি সুন্দর লাগছিল। তো আস্তে আস্তে আমরা চলে এলাম হচ্ছে হাওড়া ব্রিজের ওপরে, যেহেতু এখন ভোরবেলা ছিল, মানে 4:30-5 বাজে, তো সেই কারণে একদম পুরো ফাঁকা রয়েছে হাওড়া ব্রিজটা, কি সুন্দর লাগছিল। পাশে গঙ্গা বয়ে গেছে আর হাওড়া ব্রিজ থেকে ধীরে ধীরে আমরা ক্রস করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন হাওড়া স্টেশনে। এই যে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে আমরা গেছি, হাওড়া স্টেশনে নেমে গেলাম গাড়ি থেকে আর ট্রেন মনে হয় দিয়ে দিয়েছে। চলো গিয়ে ট্রেনে উঠে দেখা হচ্ছে কত হবে, সামনে যাই। তো আমরা এসে গেছি যে বন্দে ভারতে ট্রেন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সামনে। এবার ট্রেন খুললে তারপরে আমরা ঢুকবো। ফাইনালি আমরা এসে গেছি হাওড়া স্টেশনে, এই যে পেছনে দেখতে পাচ্ছ বন্দে ভারত। ফাইনালি আমরা বন্দে ভারতে, তো অনেকদিন পরে আমরা হচ্ছে বাইক ছাড়া ট্রাভেলে বেরিয়ে দেখতে পাচ্ছ। আমরা সকাল সকাল চলে এসেছি, 5:55 ছাড়বে হাওড়া থেকে, অনেক টাইমের আগে পৌঁছে গেছি। অনেকদিন পরে হচ্ছে আমরা ট্রেন জার্নি করবো, আবার দুজনে সিঙ্গেল, মানে কেউ যাচ্ছে না, তো এটা বলতে পারে হচ্ছে হানিমুন 2.0 আমাদের। এনজিপি যাচ্ছি, তারপর এনজিপি থেকে কোথায় যাবো সেটা এক্ষুনি বলবো না, চলো এনজিপি পৌঁছাই, আগে পৌঁছাই তারপরে তোমাদের দেখাবো। এটা ভালো, খুব সুন্দর জায়গায় যাবো। হ্যাঁ দেখিয়ে নিয়েছি, চল। আমাদের আছে C11, আমরা যেতে হবে C11-এ। তো আমরা এসে গেছি, সিটের মাথায় হচ্ছে লাগেজ র‍্যাক রয়েছে আর সঙ্গে ইমার্জেন্সি লাইটও রয়েছে, জাস্ট টাচ করলে লাইটগুলো জ্বলে যাচ্ছিল। আর সিটের নিচে চার্জিং পোর্ট রয়েছে, যেখানে তোমরা চার্জ দিতে পারবে মোবাইল কিংবা যে কোনো গ্যাজেট। তো ঠিক একদম 5:55 এই ট্রেনের গেট অটোমেটিক বন্ধ হয়ে গেল, দেখতেই পাচ্ছ, আর আমাদের অন টাইমে ট্রেন ছেড়ে দিল। একদম 6:05 ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। তো একদম ফার্স্টে যেটা আমাদের দিচ্ছে হচ্ছে জল দিয়ে দিয়েছে, 2 বোতল, একটা বোতল ব্যাগে ঢুকিয়ে দিয়েছি আর একটা বোতল রয়েছে আমাদের কাছে। সময় কাটানোর জন্য নিউজ পেপার নিয়ে নিলাম, যেটা হচ্ছে সবাইকে সার্ভ করা হচ্ছিল, ইংলিশ বেঙ্গলি সব রকম নিউজ পেপার রয়েছে। আর এই তারপরে হচ্ছে টি সার্ভ করা হচ্ছিলো, তো টিটা গ্লাসের মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলো আর
বাকি সব ইনগ্রেডিয়েন্টস ছিল চা বানানোর জন্য। বিস্কিট ছিল, সুগার ছিল, মিল্ক ছিল আর টি ব্যাগ ছিল। তো এই প্রিয়াঙ্কা টি বানিয়ে নিচ্ছে, তো টি বানিয়ে ও খেলো আর আমাকেও দিয়ে দিল। কিছু দূর এগোনোর পরে বন্দে ভারত তার স্পিড নিয়ে নিল এবং ধীরে ধীরে গ্রাম বাড়ি ঘর দৌড় আস্তে আস্তে পাশ কাটিয়ে একদম স্পিডে এগিয়ে যেতে থাকলো। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছিলাম দুটোই ননভেজ মিল, তো কোনো কারণে একটা ননভেজ মিল হচ্ছে না, তো এটা ননভেজ আর একটা ভেজ হয়েছে। কী আছে দেখেছি। তো ব্রেকফাস্টের মধ্যে আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে তোমার নন ভেজে যেটা ছিল ব্রাউন ব্রেডের সাথে অপশনে ছিল জ্যাম অ্যান্ড বাটার, আর একটা টপিকানা ফ্রুট জুস ছিল, একটা লোটে চোকোপাই ছিল, কুকিজ বলতে পারো, আর সাথে ছিল ভেজে ছিল ভেজ চপ টাইপের দুটো আর পটেটো চিপস ছিল। তো আর এইখানে ননভেজে ছিল জাস্ট অমলেট, এগ অমলেট, ঠিক আছে, এটাই জাস্ট ডিফারেন্স ছিল, ওখানে ভেজ চপ আর এখানে এগ অমলেট, আর বাকি সব কিছুই সেম ছিল। তো আমাদের এই জার্নি ফার্স্ট স্টপেজ মানে ফার্স্ট স্টেশন পৌঁছে গেলাম আমরা বোলপুর শান্তিনিকেতন। তো এখানেই হচ্ছে ফার্স্ট হল্ট, আর এটা 2 মিনিটের জন্য ট্রেনটা এখানে দাঁড়াবে। তো 2 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা আবার ছেড়ে দিল সামনের দিকে। তো এই হচ্ছে তোমার বেসিন মেসিং, এই হচ্ছে আমি, হ্যান্ড ওয়াশ আছে এখানে, টাওয়েলেরও জায়গা আছে, এটা হচ্ছে ড্রায়ার, হ্যান্ড ড্রায়ার, আর এই যে ফার্স্ট টাইম জেট স্প্রে IRCTC-তে চেন মগের বদলে, আর এটা হচ্ছে কমল, আমি এসেছি হাতি ধুয়ে নি, হ্যান্ড ওয়াশও করে নি। এটা হচ্ছে ডাস্টবিন, যেটা হচ্ছে একদম গেটটা ক্লোজ, ফরাক্কা ঢোকার আগেই হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ কাঁচ দিয়ে দেখা যাচ্ছে, পুরো একদম ঘন কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে আর পুরো মেঘলা হয়ে গেছে। তো বাইরে পুরো একদম ক্লাউডি হয়ে গেছে, জায়গাটা ঘুরতেই যাচ্ছে, ওখানে পুরো বৃষ্টি হচ্ছে, জানি না শিলিগুড়ি থেকে বৃষ্টি পাবো কি না। এদিকে প্রিয়াঙ্কা পুরো ঘুমিয়ে পড়েছে, তো আমি ঘুমাইনি জেগে রয়েছি, আর এদিকে পুরো ক্লাউডি হয়ে রয়েছে, মানে বৃষ্টি হয়ে গেছে পুরো এরিয়াটাতে। ফরাক্কা ঢোকার আগে একটা মোড় রয়েছে যেখানে পুরো 160 ডিগ্রি একদম পুরো টার্নিং নেয় বন্দে ভারতটা, আর পুরো ট্রেনটা একদম সেই মাথার ইঞ্জিন থেকে শুরু করে একদম লাস্ট অবধি দেখা যায়। তো দারুণ লাগছিল, পুরো একদম ঘুরে ঢুকছিল, তো পুরো ট্রেনটাই আমরা দেখতে পেলাম। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে ফরাক্কা ব্যারাজে। তো নর্থ বেঙ্গলে শুনেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে, সেই কারণে প্রচুর জল ছাড়ছিলো, এই যে ব্যারাজ থেকে দেখতেই পাচ্ছ একদম হু করে জল ছাড়ছে। আর মেন এই যে ব্যারেজটা রয়েছে তার উপরে আমরা এসে পড়লাম, আর দূরে দেখতেই পাচ্ছ পুরো ঘন কুয়াশায় ঢেকে রয়েছে আর জল পুরো একদম পরিপূর্ণ হয়ে রয়েছে। মালদার কাছাকাছি আমরা এসে পড়লাম, আর সেটাই জানান দিচ্ছিল হচ্ছে আম গাছের সারি, মানে মালদা ঢোকার আগে প্রচুর এরকম আম গাছ বাগান রয়েছে চারিদিকে দেখা যায়। তো সেটা মানে বাগানগুলো দেখলে বোঝা যায় যে মালদা আমরা কাছাকাছি এসে পৌঁছেছি। আর এই দেখতে দেখতে মালদা স্টেশনে এসে গেলাম। চিকেন,
করার আগে আমরা চলে এসে চা বাগানগুলো আমাদের জানান দিচ্ছে যে পাহাড় একদম কাছে এসে গেছে আর কিছুক্ষণ আধ ঘন্টার মধ্যে আমরা এনজিপি ঢুকে যাব পুরোটাই দেখতে হচ্ছে এগুলো সব হচ্ছে চা চাষ হয়েছে এনজিপি ঢুকার টাইমিং ছিল বন্ধুবান্ধবদের 1:30 তো সেটা বিফোর টাইম ঢুকিয়ে দিল আমাদের 1:10 মধ্যে তো দারুণ ফাস্ট ট্রেনে ছিল তো আমরা পৌঁছে গেছি এনজিপি তো এবার নামবো আমরা নিচের দিকে চলো একটা 35 টাইম ছিল 1:15 ঢুকিয়ে দিয়েছে তো ট্রেন এসে গেছে এবার আমরা বেরোবো হচ্ছে এনজিপি স্টেশন থেকে আমাদের যেতে হবে সামনের দিকে ফাইনালি আমরা নেমে গেছি এনজিপিতে তো এনজিপি থেকে বেরিয়ে গেছি না না লাগবে না ঠিক আছে শেয়ার ধরে নেব তো এবার শেয়ারের জন্য আমাদের যেতে হবে পানি ট্যাঙ্কি মোড়ে তো এখান থেকে টোটো করে যাই পানি ট্যাঙ্কি মোড় তারপর ওখান থেকে ধরে নেব শেয়ার কাজ যাবো কালিম্পং কালিম্পং থেকে তারপরে আবার শেয়ার ধরে যাবো রামপুরা ফাইনালি আমরা একটা অটো পেয়ে গেছি বাস রেলওয়ে স্টেশন থেকে একটু এগিয়ে এসে 100 টাকা নেবে দুজনে পানি ট্যাঙ্কি মোড়ে আমরা নামবো ওখান থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়ি পাবো আমরা তো ওখানে যাই তারপরে দেখছি কালিম্পংয়ের শেয়ার গাড়ি পেয়ে তারপরে আমাদের এখন অনেকটা জার্নি আছে তো আমরা এখন পানি ট্যাঙ্কি মোড়ে এসেছি আর এখান থেকে এই বাসটা পেয়েছি বাসটা যাবে কালিম্পং 130 টাকা করে টিকিট মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে 4:30-5টা নাগাদ আমরা পৌঁছে যাব তো ফ্রন্টে সিট পেয়েছি চলো যেতে সময় লাগবে বিকালবেলা তারপর ওখান থেকে আবার আমাদের শাটল কার ধরতে হবে তো ওখানে পৌঁছাই চলো তারপরে আবার দেখা হচ্ছে যেতে যেতে রাস্তায় অনেক সিনসিনারি পাবো দেখতে তো গিয়ে তারপর কথা হচ্ছে চলো তো এই বাসটাতেই আমরা উঠবো বাস আমাদের এসে পৌঁছে গেল পারিজাত চকে এই চক থেকে যেটা ডান দিকে চলে গেছে ওটা হচ্ছে বাগডোগরা দার্জিলিং মোড়ের দিকে চলে গেছে আর বাঁ দিকে হচ্ছে পানি ট্যাঙ্কি মোড় আর শিলিগুড়ি বাইপাস ধরে নিচ্ছে তো এইখান থেকে কিছু দূর আসার পরে সেবক রোডের ওপর এই যে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেই কারণে রাস্তা প্রচুর কনজেস্টেড হয়ে রয়েছে তো তোমরা যদি গাড়ি নিয়ে কিংবা প্রাইভেট কার বাইক অথবা বাসে করে যাও তো ওখান থেকে হাতে সময় নিয়ে যাবে কারণ এখানটায় রাস্তায় যেহেতু ফ্লাইওভার তৈরি হচ্ছে অনেক সরু হয়ে গেছে আর বীভৎস জ্যাম হচ্ছে তো যে আর্মি ক্যাম্প রয়েছে সেবক রোডের কাছে মনন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আগে ওখানে অবধি ফ্লাইওভারটা হচ্ছে তো এই যে দেখতে দেখতে আমরা বেঙ্গল সাফারির কাছ দিয়ে ক্রস করে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির রাস্তাটা ধরে নিলাম নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য যখন আমরা এনজিপি বা শিলিগুড়িতে এন্টার করি তারপর যে আমাদের পাহাড়ের জন্য জার্নি স্টার্ট হয় হিলকাট রোড বা সেবক রোড যখন আমরা ফার্স্ট ধরি একটা আলাদাই ইমোশন আমাদের কাছে একটা আলাদাই শান্তি এই বুঝি পাহাড়ের কোলে আমরা চলে এলাম আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের দর্শন মিলবে আমাদের সেবক কালীবাড়ি আর শিব মন্দিরের পাশ কাটিয়ে আমাদের বাস এগিয়ে চললো করোনেশন ব্রিজের পাশ দিয়ে তো ওই ডান দিক দিয়ে গেলে হচ্ছে তোমরা ডুয়ার্সের দিকে পৌঁছে যেতে পারো তো আমরা আজকে যাচ্ছি সোজা কালিম্পংয়ের দিকে সিকিমের ডিজাস্টারটা আসার পরে এই যে তিস্তা ব্যারাজের অবস্থা দেখতে পাচ্ছ প্রচুর জায়গায় ভেঙে গেছে আর পুরো পলিমাটি একদম মোটা হয়ে চার সাইডে বসে গেছে মানে নদী তিস্তা নদীর জল এতটাই এখানে বেড়ে গেছিলো যে রাস্তার ওপরে পুরো এসে গেছিলো আর সেটার মানে এখনও অবধি অস্তিত্ব বয়ে যাচ্ছে চার সাইডে এত ধ্বংসলীলা চালিয়েছিল মানে বলার মতো নয় তো এই যে বাঁদিক দিয়ে ওপরে যে রাস্তাটা উঠে গেছে ওটাই হচ্ছে তাকদা তিনচুলের দিকে রাস্তাটা চলে গেছে তো তোমরা চাইলে যেতে পারো আর এই ওপরে দেখছো যে পিলারটা রয়েছে এখানটা দিয়ে হচ্ছে এনজিপি থেকে রংপুর যে ট্রেনটা তৈরি হচ্ছে সেই ট্রেন লাইনটা একদম পাহাড়ের ওপর দিয়ে টানেলের ভেতর দিয়ে যাচ্ছে তো আমরা এই সেবক রোড ধরে একদম তিস্তা নদীর পাশ দিয়ে এগিয়ে যেতে থাকলাম আর রাস্তায় দেখতেই পাচ্ছ কীরকম মানে অবস্থা হয়ে রয়েছে কীরকম ডিস্ট্রাকশন হয়েছিল আর সব ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে চারপাশে
তো দেখতে দেখতে আমরা হচ্ছে তিস্তা বাজার ব্রিজের ওপরে পৌঁছে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ ব্রিজ ক্রস করছি, আর এখানেই হচ্ছে ত্রিবেণী ক্যাম্পিং হতো আগে, কিন্তু যে ডিস্ট্রাকশনটা হলো কয়েকদিন আগে নর্থ সিকিম থেকে যে তিস্তা নদীর জল মানে লেক ভেঙে এসে গেছিলো, তো সেটা একদম এখানে ধ্বংসলীলা প্রচুর চালিয়েছিল। চারপাশে যত বাড়ি ঘর দোর লোকাল লোকজনের ছিল এখনও দেখা যাচ্ছে সব কিছু ধ্বংস করে দিয়েছে, রাস্তাঘাট কিচ্ছু নেই বললেই চলে, আর বাড়িরও অর্ধেকের বেশি সব ধ্বংস হয়ে গেছে। তো এইখান দিয়ে আসার পরে আমরা সেই পয়েন্টটায় পৌঁছে গেলাম যেটা দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে, নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা মেলিবাজার হয়ে রংপো হয়ে সিকিমে ঢুকে যাচ্ছে, আর তোমরা ওপর দিকে গেলে হচ্ছে কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছ। এই কালিম্পং দিয়ে হয়ে হচ্ছে তোমরা আড়িটার হয়ে মানে যেটা হচ্ছে নাথুলা হয়ে বাবা মন্দির হয়ে রাস্তাটা নামছে, সেটাই কালিম্পংয়ের রাস্তা হয়ে নিচের দিকে নামছে। মানে ইস্ট সিকিম ওঠার জন্য কিংবা নামার জন্য এই রাস্তাটা ইউজ করা যেতে পারে, আর কালিম্পংয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করতে পারো। আর বাঁদিকে নিচু ওই রাস্তাটা দিয়ে হচ্ছে সিকিমের বাদবাকি জায়গায় যাওয়ার জন্য ইউজ হয়। তো কালিম্পং ওঠার জন্য রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর মোড়ে মোড়ে মানে হাইট নিচ্ছিল, প্রচুর হাইট আছে রাস্তা, দার্জিলিংয়ে যেরকম হাইট আছে তার থেকে বেশি দেখলাম এখানে মানে কালিম্পংয়ের হাইট রয়েছে। এক একটা টার্নিং নিচ্ছে, এক একটা হেয়ারপিন বেন নিচ্ছে, এক একটা অনেকটা করে হাইট ওপর দিকে উঠে যাচ্ছে। তো যেহেতু সন্ধে হয়ে এসেছিলো তো সূর্য অস্ত যাচ্ছিলো দেখতেই পাচ্ছ, তো দারুণ দৃশ্য ছিল, মানে পাহাড়ের মাথায় মেঘ রয়েছে আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর আমাদের বাস কালিম্পং বাস স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো রাস্তার অনেক চড়াই উতরাই আমরা ক্রস করে ফাইনালি এসে পৌঁছালাম কালিম্পং শহরে। এই যে দেখতেই পাচ্ছ আমরা শহরের মধ্যে ঢুকে গেছি, আর এখানেই যে মানে শেয়ার কার স্ট্যান্ড রয়েছে ওখানেই হচ্ছে লোকাল বাসগুলো গিয়ে দাঁড়ায়, তো ওখানেই আমরা ফাইনালি নেমে গেলাম। আমরা এখন এসে গেছি কালিম্পং বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আলগাড়ার গাড়ি ধরবো। এই যে আলগাড়ার শেয়ার কার আছে, তো ধরে আলগাড়াতে নামবো, তারপর ওখান থেকে আমাদের হোমস্টেতে যাবো। তো এই শেয়ার কার এখান থেকে 70 টাকা নিচ্ছে, তো 70 রুপিস নিয়ে তারপরে ওখান থেকে যাবো, ওখানে আরেকটা গাড়ি থাকবে, তো গাড়িতে করে তারপরে আমরা যাব। তো চলো গাড়িতে বসি, প্রিয়াঙ্কা উঠে গেছে গাড়িতে, তো আমরা এখন গাড়িতে বসে রয়েছি এই কালিম্পং বাস স্ট্যান্ডে। এখান থেকে হচ্ছে আলগাড়ার শেয়ার কারে উঠেছি, তো মাঝামাঝি কোনো একটা জায়গায় নামবো, কোথায় নামবো সেই জায়গাটার নাম বলে দেবো। তো ওখান থেকে হোমস্টে গাড়ি পাঠিয়েছে, তো ওখান থেকে গাড়িতে উঠে তারপরে আমরা হোমস্টে পেয়ে যাবো। যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, এখনও গাড়ি ফিল আপ হয়নি, কয়েকজন ফিল আপ হওয়া বাকি আছে। তো চলো শেয়ার কারে যাচ্ছি, তাই রিজার্ভ করেও যাওয়া যায়, 1000 থেকে 1500 টাকা পড়ে, তো আমরা রিজার্ভ করছি না। আমাদের 1000 টাকা অফার করেছিল, হ্যাঁ আমরা শেয়ার কারতেই যাবো, আমরা লোকাল লোকালের মতো যাবো তাই। তো চলো সামনে গিয়ে আবার দেখা যাচ্ছে। তো আমরা যাব আজকে রামধুরাতে গ্র্যাসোপার নিউসে হোমস্টেতে। তো রামধুরাতে যাওয়ার একটাই গাড়ি আছে যেটা 12:30টার সময় ছাড়ে, তারপরে ডাইরেক্ট রামধুরার কোনো গাড়ি নেই। তো তোমাদের যদি ইছেগাঁও কিংবা রামধুরা যেতে হয় তাহলে আলগাড়া শেয়ার কার নিতে হবে। তো সেই শেয়ার কার নিয়ে হচ্ছে ভানুমার্গ বলে একটা পয়েন্ট পড়বে, ওই পয়েন্টে নেবে, তোমাদেরকে ওখানের হোমস্টেকে বলে রাখতে হবে, ওদের কোনো গাড়ি পাঠিয়ে দিলে সেই গাড়িতে করে তোমরা হোমস্টেতে পৌঁছে যেতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা ঘুরে 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 ওপর দিকে উঠছে, তো আমরা একদম সেই রাস্তা ধরে পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে সন্ধেবেলায় ওপর দিকে উঠতে থাকলাম। ফাইনালি আমরা আলগড়ার যে গাড়িটায় উঠেছিলাম ওই গাড়িটায় এসে গেছি। এ চক্কা নাম কে হয়? ভালুমার্গ। তো আমরা এখন ভালুমার্গে এসে গেছি। অ্যাকচুয়ালি রামধুরার গাড়ি বিকালে পাওয়া যায় না শেয়ার কার, তো ওই জন্য আলগড়ার শেয়ার কারে উঠেছিলাম। তো এই ভালু চকে আমরা নেমে গেলাম, ওখান দিয়ে সোজা গেলে ঋষভ লাভা লোলেগাঁও সব চলে যাচ্ছে ভালুমার্গ। তো এখানে গাড়ি পাঠিয়েছে আমাদের হোমস্টে থেকে, গাড়ি করে এবার আমরা হোমস্টেতে যাবো। এই হচ্ছে ভালুমার্গ, চলো এবার হোমস্টেতে যাবো। হচ্ছে হোমস্টে থেকে। তো এরকম অন্ধকারি পাহাড়ি রাস্তায় তোমরা গাড়ি কিংবা বাইকে করে যেতে দারুণ লাগে, মানে চারিদিকে পুরো ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা চলে গেছে। তো কিছু দূর আমরা এরকম অফ রোডিং করে আসলাম,
আসার পরে আমাদের হোমস্টে নিরুশ্রীতে পৌঁছে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটা আমাদের হোমস্টে, আর পাশে পুরো খাদ, আর দূরে হচ্ছে মিটমিট করে আলো জ্বলছে পাহাড়গুলোতে। তো দারুণ ভিউ ছিল, পুরো দেখেই হোমস্টেটা মন জুড়িয়ে গেল, আর অনেক অনেক অ্যাডভেঞ্চারের জন্যে মনটা লাফাতে থাকলো। তো ফাইনালি আমাদের জার্নি কামস টু অ্যান এন্ড। এরকম ঘুরে 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 রাস্তাটা এসছে, এসে এখানে গ্যাসোপার নিরুশ্রী হোমস্টে রয়েছে। তো এই হচ্ছে হোমস্টে, আর আমাদের রুম হচ্ছে নিচে আছে। তো হোমস্টেটা নিচে রয়েছে, চলো হোমস্টেটা একবার তোমাদের দেখাই, আমাদের রুমগুলো দেখাই কি রয়েছে। তো এখানে হচ্ছে ডাইনিং প্লেস রয়েছে, যে গ্রাসহপার হলিডে দেখতে পাচ্ছ এখানে। এটা ডাইনিং প্লেস, আর এখানে তাদের বাড়ি রয়েছে, খাবার দাবার হচ্ছে এখানে। দুটো রুম রয়েছে ওপরে, তাদের মানে ভিউ রয়েছে, আর সামনে জানি না দেখা যাচ্ছে কি না। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর লাইট জ্বলছে, ওটাই হচ্ছে ইছেগাঁও, পুরোটাই হচ্ছে ইছেগাঁও। আর আমরা রয়েছি হচ্ছে ওই হোমস্টেটাতে, এটাতে রয়েছে, এটা ডাইনিং প্লেস, আর আমরা এখানটায় রয়েছি। এখানে দুটো রুম রয়েছে আপাতত ফাঁকা, তো একটাতেই রয়েছি আমরা। যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এখানে পুরো একদম ভিউ থাকবে কাঞ্চনদার। ইছেগাঁও থেকে তোমাদের হাফ পার্সন, মানে যে কোনো তুমি ইছেগাঁও বলো অন্যান্য জায়গায় যাও, যেখানে পার্টলি কিছু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই রামধুরা এমন একটা জায়গা যেখান থেকে তোমার পুরোটা মানে ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জেসগুলো সব দেখা যাবে। তো চেষ্টা করবো কালকের দিনটা থাকছি, পরের দিনটা থাকছি সকালবেলা দেখানো। তো চলো একবার রুমটা তোমাদের ট্যুর দিয়ে দিই, খুবই বাজেটের মধ্যে, 1000 টাকা করে পার হেড পার ডে, খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দরভাবে সাজানো সাজানো। এই যে প্রিয়াঙ্কা, এই সামনেটা হচ্ছে খাদ, কালকে সকালবেলা ভিউটা দেখাবো। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে ডবল বেড রয়েছে, এখানে একটা বেড, এখানে একটা বেড, আর ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, যদি তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি আসতে পারো হোমস্টে, হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন একদম, পুরো চার দুটো বেড, ডাবল বেড আছে, চারজনে থাকার ব্যবস্থা রয়েছে। তো চলো, আমাদের তো লাঞ্চ করার নেই কিছু, কারণ দুপুরবেলা আমরা বন্দে ভারতে লাঞ্চ করে নিয়েছিলাম, আর এখন 6:30 বাজে, আর লাঞ্চ করবো না, ঠান্ডাও রয়েছে অল্প অল্প। তো চা স্ন্যাক্স এগুলো খাবো, পকোড়া পকোড়া, আর তারপরে রাত্রিবেলা ডিনার। লাঞ্চ বলছিল 6:00 বাজে গেছে, তাই জন্য লাঞ্চ নিয়ে নিই, এই জন্য ইভিনিং স্ন্যাক্স আর টি আমাদের দিয়েছে, দেখতে পাচ্ছো পকোড়া আর টি। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য ঠান্ডা বেশি লাগছে, টেম্পারেচার জানি না কত আছে, হয়তো 11-12 আছে। ভালোই ঠান্ডা লাগছে, আমি এসে চেঞ্জ করে নিয়েছি একদম, আর ঠান্ডা লাগছে। আমি খুব একটা কিছু পুলওভার মানে হুডি বালা নিয়ে এসেছি, বাট জিপ বালা কিছু আনিনি, এনেছি বাট জিপ বালা কিছু আনিনি, আর ইনফার্নো টাইপও কিছু আনিনি, সোয়েটশার্ট, মোমো চলে এসছে। এই যে 2 প্লেট মোমো অর্ডার দিয়েছে, আর রাত 8টার সময় মোমো দিয়েছে, আর বলছে 8:30 সময় ডিনার দেবে, 9:30 বলেছিল, তুমি সেটাকে পোস্টপোন করিয়ে 9:00 বলেছো। তুমি বলো এই পাহাড়ে এসে লোককে হোমস্টেতে এসে তুমি মোমো আবদার করলে, কোনো খাও মানে কোনো মানে হয় এটার? 6টার সময় এসে 8টা অবধি বসে আছি মোমোর জন্য। প্রিয়াঙ্কা খিদে পেয়ে গেছে, ওই জন্য মাথা খারাপ হয়ে গেছে, মোবাইলে নেটওয়ার্কও নেই এখানে, মানে এমন একটা জায়গায় ওয়াইফাইও দূরে রয়েছে, কাজ করছে না, আর নেটওয়ার্কও কাজ করছে না, খিদে ধর মাথা খারাপ হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই একটু, তারপরে আবার কথা হচ্ছে। পূর্ণিমার চাঁদ আর ঝোড়ো হাওয়া, দারুণ একটা কম্বিনেশন। তো একটু বেরিয়েছিলাম আশেপাশে ঘুরে দেখতে, যদিও অন্ধকার ছিল, কিছু ঘুরে দেখার নেই, তাও চেষ্টা করছিলাম রাতের ভিউটা ক্যাপচার করার। তো অ্যাকচুয়ালি আমরা ওই পাশের রুমটাই নিয়েছিলাম, তো ওই রুমটা যেটা সমস্যা হচ্ছে, ওখানে নেটওয়ার্ক ছিল না একদমই, ওয়াইফাই তো কাজ করছে না, আর মোবাইলে নেটওয়ার্কও কাজ করছে না, প্লাস মোবাইলে কলিংও করা যাচ্ছিল না। তো ওর পাশেই একটা রুম ছিল, ওটাতে মানে মোটামুটি ওয়াইফাই কাজ করছে, সব কিছুই কাজ করছে। তো এটা বুকিং ছিল কালকে একটা, তো আমি রিকোয়েস্ট করলাম ম্যাডামকে, তো ওরা প্রথম বললো যে কথা বলছি,
সত্যি খুব ভালো, মানে একবার রিকোয়েস্ট করেছি তো ওরা মানে রাজি হয়ে গেছে, পাশের রুমটা শিফট করে দিলে, হেল্প করে দিল, সব জিনিসপত্র নিয়ে আমরা শিফট করে গেলাম। আর এখানে সত্যি পুরো ওয়াইফাই রয়েছে, সব কিছুই রয়েছে, তো কোনো অসুবিধা আমাদের আর হচ্ছে না। আর রুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো। নেটওয়ার্ক নেই শুধু, এটাতে ফুল পুরো নেটওয়ার্ক রয়েছে। এটা তো ডাবল বেড রয়েছে, দেখতেই পাচ্ছ, সেম সেম একদম সেম। আর এই হচ্ছে ওয়াশরুম, পুরোটাই সেম, শুধু এখানটায় ওয়াইফাইটা বেশি আছে। আমাদের ওয়াইফাইটা তো দরকার ভিডিও রিলস বানানোর জন্য, আপলোড করার জন্য দরকার। এটা হয়ে রয়েছে পুরো হেভি ঠান্ডা, মানে এখন মনে হয় টেম্পারেচার কত, আমার কাজ অবশ্য বেড়ে গেছে, মানে এক সংসার ওখানে পেতে ছিল, আবার সবকিছু তুলে এনে শিফট করে আবার সবকিছু করতে হবে। তো এখন টেম্পারেচার দেখো, আট দেখাচ্ছে, আট এইট ডিগ্রি, তো এখন মোটামুটি 8 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তো ওই সব কিছু সংসার নিয়ে আবার এখানে চলে এলাম আমরা, আর এখন তো কিছু ভিউ দেখানোর নেই, এই সারাটা নাগাদ গিয়ে খেয়ে নেবো। কিন্তু দারুণ একটা ফুলমুন আছে, এটা বলো, হ্যাঁ ফুলমুন চাঁদ উঠেছে, কিন্তু পুরো পাহাড়ের উপর দিয়ে যা সুন্দর দেখতে লাগছে না কি বলবো। কালকে সকালবেলা কাঞ্চননা দর্শন পাবো, তো আমি মানে সাজেস্ট করবো তোমরা আসো নিউশ্রী হোমস্টে, গ্র্যাসোপার নিউশ্রী হোমস্টে। এটা রয়েছে হচ্ছে নোটিফিকেশনটা বাজছে না, টিং, মনে যে কি আত্মায় শান্তি হচ্ছে কি বলবো। মানে আমরা যতই অফবিটে আসি না কেন, কলকাতা থেকে কোলাহল ছেড়ে দূরে শান্তির খোঁজে, তারপরে গিয়েও আমরা মানে ইন্টারনেট এমন ভাবে আমাদের জড়িয়ে রেখেছে আষ্টে পিষ্টে যে ইন্টারনেটের ছাড়া দুনিয়া পুরো অন্ধকার। এসেছি, আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, গরম গরম ভাত ডাল আলু ভাজা আর চিকেন পাপড়, আর পাপড় পাপড় প্লাস স্যালাড। তো প্রিয়াঙ্কা খিদে পেয়ে গেছে, না তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, খেয়েছিলাম যদিও বা ব্যাপক টেস্ট ছিল, পুরো একদম মুখে লেগে আছে, আর হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, আমি এক্সপেক্টই করিনি। আমি তো ওয়ান পিস নিয়ে চলে এসেছি, জানি না করতে পারবো কিনা, দেখা যাক কাল কি হয়। কালকে রোদ তো ওঠার কথা, কালকে সকাল সকাল উঠতে হবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। তো তোমরা যদি এখানে আসো, আমি ডিসক্রিপশন লিঙ্কে ডিটেলস সব দিয়ে দেবো, তো এখানে চিকেনটা অবশ্যই টেস্ট করবে, ব্যাপক টেস্ট ছিল, পুরো চিকেনটা আমি খেয়ে গেছি, প্রিয়াঙ্কাকে দিইনি, না অ্যাকচুয়ালি ও খায়নি, ওর একটু মানে চিকেনে সব ঘরে চিকেন ছাড়া বাইরে চিকেন খেতে চায় না, ইভেন ঘরের চিকেন আমি ভালো করে খাই না, মানে কিছু আলাদা প্রিপারেশন না হলে ভাই আমি চিকেন খাই না। আমার সব নেই, পুরোটাই খেয়ে নিয়েছে, একদম দারুণ টেস্ট ছিল। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা বাই বাই। এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।